জল দিলে আমরা ভোট দিব না হলে ভোট দিব না জল দিলে আমরা ভোট দিব না হলে ভোট দিব না ভোট আসে ভোট যায় সরকার আসে সরকার যায় পেরিয়ে গেছে কয়েক দশক কিন্তু কেউ কথা রাখেনি ওদের নিয়ে কারো মাথা ব্যথা নেই হ্যাঁ আমি দক্ষিণ ত্রিপুরার জেলার ঋষ্যমুখ ব্লকের এইচডিসি অঞ্চলের ভাস্করপাড়া একটি উপজাতি গ্রামের কথা বলছি মাত্র 61টি পরিবার এখানে বাস করে প্রধানত পানীয় জলের মতো বড় সমস্যায় কয়েক দশক ধরে ওরা সহ্য করছে গ্রামীণ উন্নয়নে নতুন সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করলেও উন্নয়নের ছিটে ফোঁটা পড়েনি এই ভাস্করপাড়ায় যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি হয়নি তাদের কথা কেউ শোনে না শুদ্ধ চায় না তাই বাধ্য হয়ে গণতান্ত্রিক অধিকার ভোট বয়কটের ডাক দিয়েছে তারা একটা বুড়ো দেব না এখানে যারা ওয়ার্ড করতে আসবে কোনো পাতি তারা ফিরে যেতে জল চাই জল চাই জল দিলে আমরা ভোট দিব না হলে ভোট দিব না একটা বুড়ো দেব না আমরা ঝর্নার জল একদম জলটা দেখলে আপনারা পান করবেন না আমরা এটা পান করতে লাগবে কেন এমন সিদ্ধান্ত ছবিটা আপনাদের দেখালে স্পষ্ট হবে এই দেখুন এটা পানীয় জলের কল হ্যাঁ কল আছে কিন্তু তাতে জল আসে না না এই ছবিটি মিথ্যে নয় কারণ এবার যে ছবিটি দেখাবো তাতে পরিষ্কার হয়ে যাবে দেখো যেখানে ছোটরা মাছ ধরছে অপরিষ্কার সেই জলই তাদের পানীয় হিসাবে ব্যবহার করতে হয় জলের রং দেখলেই বুঝতে পাচ্ছেন শুনুন এবার গ্রামবাসীরা কি বলছে জল দিলে আমরা ভোট দিব না হলে ভোট দিব না ভোট বয়কট কতটা যুক্তিপূর্ণ সে বিতর্কে যাব না তবে রাষ্ট্রের প্রয়োজন সকলের জন্য অধিকার প্রশাসন কি নিরপেক্ষ হবে না বিষয়টি কি দেখবেন ত্রিপুরা থেকে রাজীব দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি